রসগোল্লা রয়েছে 120 টাকা কেজি, জিলাপি রয়েছে 200 টাকা কেজি, এই জিলাপি রয়েছে 250 টাকা কেজি এবং পেঁয়াজ আইটেম যা রয়েছে তা 5 টাকা পিস। শুরু হয়েছে পবিত্র মাহে রমজান মাস, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মুসলিম উম্মাহ 12 থেকে 14 ঘন্টার বেশি কিন্তু রোজা রাখেন এবং রোজা রেখে তারা সারাদিন পর ইফতার করেন। অনেকেই দেখা যায় যে ঠিক ইফতারের সময় বাসায় ফিরতে পারেন না, কিংবা কর্মস্থলে থাকতে হয় অথবা ব্যবসা প্রতিষ্ঠানে থাকতে হয়, যেই জন্য তাদের কিন্তু ভরসা থাকে এই যে ইফতার সামগ্রীগুলো রয়েছে সেই ইফতার সামগ্রীগুলো। আমরা মূলত আজকে চেষ্টা করব যে 100 টাকার মধ্যে আমাদের কাছে রয়েছে 100 টাকা এবং সেই 100 টাকার মধ্যে আমরা আসলে ইফতার পণ্য কিনতে পারি এই বছর, কারণ আমরা জানি যে প্রত্যেক বছরই কিন্তু ইফতার পণ্যের দাম বাড়ছে। কারণ বিক্রেতারা বলছেন যে ইফতার পণ্য তৈরিতে যেই উপাদানগুলো ব্যবহৃত হয় সেই উপাদানগুলোর দাম বৃদ্ধির কারণে কিন্তু ইফতার পণ্যের দামও মূলত বৃদ্ধি পেয়েছে। আমরা মূলত চেষ্টা করবো যে 100 টাকার মধ্যে মূলত কী কী ইফতার পণ্য আজকে আমরা কিনতে পারি। দর্শক, আমরা চেষ্টা করবো যে ইফতার পণ্যগুলোর দাম কেমন রয়েছে। হ্যাঁ, ছোলা কত করে? ছোলা কত কত করে তাই বলছো? নি জিলাপি 200 টাকা কেজি, বেগুন চাপ কত করে? 5 টাকা পিস। দর্শক, আমাদের মূলত 5 মামা পেঁয়াজ কত? এবং আমরা যদি দুজনের জন্য আমরা কিনতে থাকি তাহলে দেখি যে আমাদের আসলে কত টাকা প্রয়োজন হয়। যেখানে ছোলা রয়েছে 120 টাকা কেজি, জিলাপি রয়েছে 200 টাকা কেজি, এই জিলাপি রয়েছে 250 টাকা কেজি এবং পেঁয়াজ আইটেম যা রয়েছে তা 5 টাকা পিস। যদি আমরা চারটা করে আইটেম নিতে থাকি তাহলে দেখি যে আমাদের আসলে কত টাকা লাগে প্রয়োজন হয়। মামা, চারটা দর্শক, দুজন ব্যক্তির জন্য মূলত দুটো বেগুনি, দুটা চপ এবং দুইটা পেঁয়াজি প্রয়োজন হয়, অর্থাৎ চারটি করে আমরা নিচ্ছি। মামা, এই জিলাপি দেবেন তো 100? দর্শক, যে চিকন জিলাপিটা রয়েছে অর্থাৎ ছাই জিলাপি সেটি আমরা 100 গ্রামের মতো নেব। আর 100 গ্রাম অবশ্যই ছোলা নেবো। ছোলা দিয়ে মামা 100, 100 ছোলা এতটুকু? না না, 100 দেন আপনি, ম্যাপে 100 দেন আমাকে। ছোলা রয়েছে মা, বুন্দিয়া কত? 250 গ্রাম, 200 টাকা কেজি। আমাদেরকে 100 গ্রাম বুন্দিয়া দেবেন। আমরা 100 গ্রাম বুন্দিয়া নিয়ে নেব। আমরা 20 টাকা ছোলা নিয়েছি, আমরা এই জিলাপি নিয়েছি, দুটো পেঁয়াজি, দুটা বেগুনি এবং দুটা করে যে চপ সেটি নিয়েছে, আলুর চপ। কত হলো মামা? জিলাপি 100, জিলাপি তো সমস্যা নেই, দেখা যায় এগুলা এখানে কত ছিল? 4 টাকা 4 টাকা 4 টাকা 60 টাকা, তাহলে 125। দর্শক, মূলত আমরা 100 টাকা নিয়ে এসেছিলাম, তবে আমাদেরকে
100 টাকার একটু বেশি অর্থাৎ 125 টাকা মূলত ব্যয় করতে হয়েছে। অর্থাৎ 100 টাকায় যে ইফতারি পণ্য দুজনের জন্য যে ইফতারি পণ্য প্রয়োজন ছিল তার থেকে আমাদেরকে 25 টাকা আরো বেশি ব্যয় করতে হয়েছে। দর্শক যদি আমি একটু জানাই যে এর মধ্যে কিন্তু আমরা ডিম চপ ছিল সেই ডিম চপ আমরা নিতে পারিনি, আমরা এই ডাল ভর্তা ছিল সেই ডাল ভর্তাটি অবশ্যই নিতে পারিনি। এবং একই সাথে যদি আমি বলি যে এই ইফতারি পণ্যের মধ্যে এখন পর্যন্ত কিন্তু কোনো ফল আইটেম কিংবা শরবতের যে আইটেম সেই শরবত আইটেম বা ফল আইটেম কিন্তু নিতে পারিনি। তার আগে কিন্তু আমরা 100 টাকায় চিন্তা করেছিলাম যে দুজন ব্যক্তির জন্য ইফতারি পণ্য কিনবো, সেই ইফতারি পণ্যতে কিন্তু ইতিমধ্যে আমাদের 125 টাকা ব্যয় হয়ে গিয়েছে। দর্শক মূলত 100 যে আইটেমটি আমি কিনেছি এই মুহূর্তে সেটি আগে রমজানেও 100 টাকায় কেনা সম্ভব হলে বা 100 টাকার মধ্যে কেনা সম্ভব হলেও এই রমজানে কিন্তু 100 টাকার মধ্যে কেনা সম্ভব হচ্ছে না। দর্শক মূলত এই ছিল আমাদের 100 টাকায় ইফতার কেনা যায় কিনা সেই নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা। ধন্যবাদ এতক্ষণ রাইজিং বিশ সাথে থাকার জন্য।